ভারতের গুজরাটে আঘাত থানা অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দুই দিন গুজরাটে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঝড়ের প্রভাবে দুজন নিহত ও জন আহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপরে গুজরাটের প্রায় এক হাজার গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছে অন্তত এক হাজার একশো কর্মী বিভিন্ন স্থানে উপরে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ভারতের গুজরাটে আঘা থানা অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দুই দিন গুজরাটে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঝড়ের প্রভাবে দুজন নিহত ও জন আহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপরে গুজরাটের প্রায় এক হাজার গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছে অন্তত এক হাজার একশো কর্মী বিভিন্ন স্থানে উপরে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ভারতের গুজরাটে আঘা থানা অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দুই দিন গুজরাটে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঝড়ের প্রভাবে দুজন নিহত ও জন আহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপরে গুজরাটের প্রায় এক হাজার গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছে অন্তত এক হাজার একশো কর্মী বিভিন্ন স্থানে উপরে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ভারতের গুজরাটে আঘাত থানা অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দুই দিন গুজরাটে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঝড়ের প্রভাবে দুজন নিহত ও জন আহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপরে গুজরাটের প্রায় এক হাজার গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছে অন্তত এক হাজার একশো কর্মী বিভিন্ন স্থানে উপরে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ভারতের গুজরাটে আঘাত থানা অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দুই দিন গুজরাটে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঝড়ের প্রভাবে দুজন নিহত ও জন আহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপরে গুজরাটের প্রায় এক হাজার গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছে অন্তত এক হাজার একশো কর্মী বিভিন্ন স্থানে উপরে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে